তাহলে বন্ধুরা, আজকে আমরা জানতে চাই যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার যে 2020 নতুন লিস্টটি বেরিয়েছে, সেই লিস্টটিতে আমাদের নাম আছে কি না, বা আমরা কি সেই লিস্টের মধ্যে পড়েছি কি না, বা আমাদের ঘর এসেছে কি না, তা আমরা কীভাবে বাড়িতে বসে চেক করতে পারবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সামনে একটি প্রধানমন্ত্রী PMAYG.NIC.IN ওয়েবসাইটটি খুলেছি, অফিসিয়াল ওয়েবসাইট। তা তোমরা এখানে দেখতেই পাবা যে অফিসিয়াল ওয়েবসাইটটির প্রথমেই একটি লাইন স্ক্রলিং হচ্ছে। তো যেহেতু সেই লাইনটি স্ক্রলিং হচ্ছে, সেখান থেকে তোমরা বেছে নিবা যে, দেখতেই পাচ্ছ এখানে এক্সিবিশন ফর দ্য কমপ্লিট অফ অল হাওয়ার্স গিভেন আপ টু 13 জুনস, বিভিন্ন ধরনের স্ক্রলিং যাচ্ছে। তো আমরা এগুলোর দিকে অতটা গুরুত্ব দেব না, আমাদের দরকার যে 4 নম্বরটা, প্লিজ ডাউনলোড ইউর PLW ফ্রম ইউর গ্রাম পঞ্চায়েত। আপনি গ্রাম পঞ্চায়েত কি PWL ডাউনলোড করে। তো এখানে লাস্টে ক্লিক হেয়ার রয়েছে, তো আপনি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন। তো ক্লিক হেয়ারে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছ আমার সামনে একটা নতুন পেজ ওপেন হয়েছে। তো আমি এই পেজে গিয়ে অল সিলেক্টের মধ্যে গিয়ে আমি আমার স্টেটটাকে চুজ করব। তো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছি, আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। এবং দেখতে আমাদের নেটের এখানে কিছু প্রবলেম রয়েছে, তো কিছুক্ষণ ধরে লোডিং হচ্ছে, ঝড় বৃষ্টির সময়। এবার আমাদের চুজ করতে হবে আমার জেলা। আমার জেলা, আমি নদিয়া থেকে রয়েছি, তো নদিয়া সিলেক্ট করব। এবার আমার গ্রাম পঞ্চায়েত বা ব্লক সিলেক্ট করতে হবে, বা আমি কোন ওয়ার্ডের মধ্যে পড়েছি, যেহেতু আমার ব্লক রয়েছে রানাঘাট 2, এখানে রানাঘাট 2 ব্লক সিলেক্ট করে নিলাম। এবার আমার কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেটা দিতে হবে। এবার আমরা যেহেতু নোকারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রয়েছি, তো আমি এখানে নোকারি দিয়ে দেবো, নোকারি। তবেই তো নোকারি গ্রাম পঞ্চায়েত অলরেডি আমি সিলেক্ট করেছি। এবার আমার এই চ্যাপ্টার কোডটা এখানে বসাতে হবে। তো চ্যাপ্টার কোড দেখতেই পাচ্ছ যে 70-67-40, তো যা হয় এখানে সেখানটা বসিয়ে দিতে হবে। 40, আরে বাপরে এত কেন, 74-40-43, আরে এত বদলাচ্ছিস কেন, আমি কী করে করবো। প্রচুর ডিস্টার্ব করছে, যেহেতু সবাই এখন চেষ্টা করছে, তো সে তুলনায় আমাদের এটা কমতে থাকছে। ওই দেখো, দেখতে পাচ্ছ সাবমিট, অতি কষ্টে করলাম, কেননা এটা চ্যাপ্টার কোড চেঞ্জ হতেই থাকছে, হয়তো আমাদের দেখাতে চাইছে না যে আমাদের ঘর এসেছে কি না। না মনে হচ্ছে এখনও দেখালো না, হ্যাঁ এখানে এসেছে। এই পেয়েছি নোকারিতে কার কার আছে, তো এটা আমার দেখা অবশ্যই দরকার। আমার গ্রামে কজন ঘর পেয়েছে বা কজনের এসেছে, আর কজনকে এরা শুধুমাত্র নামমাত্র সান্ত্বনা পুরস্কার দিচ্ছে যে তোমাদের ঘর এসেছে, কিছু আদেও কিছু আসেনি। এখানে একটু সাবমিট করে আগে দিই, দেখি খুব অসুবিধা করছে। সব ব্লকের সার্কেলে তো ওরা নিজের থেকেই বন্ধ করে রেখেছে হয়তো। এটা খুলতে এত সমস্যা হচ্ছে কেন জানি না, তো অনেক কারণে নেটওয়ার্কের প্রবলেম হয়ে থাকে। তো আমার নেটওয়ার্ক প্রবলেম বলে মনে হচ্ছে না, যেহেতু আমার নেটওয়ার্ক এখানে ওয়াইফাই চলে, ব্রডব্যান্ডের নেটওয়ার্ক। যাই হোক, পাওয়া গেছে অবশেষে। তো আমি এখানে পুরো এক্সেলটা পেয়ে গেছি এখানে, এবং PDF ফাইলটা আস্তে করে ডাউনলোড করে নিই। দেখতে পাচ্ছ এখানে অনেকে এসেছে, আমি সবার নামই বলবো এক এক করে।
তোমার ফোনটা মনে হচ্ছে একটু হ্যাং করছে, কোনো ব্যাপার না, স্বভাবে আমি আবারও তোমাদের দেখাবো, এটা তোমাদের দেখে নেওয়া অধিকার। তো এখানে নোকারি অঞ্চলের মধ্যে রয়েছে নিত্যাবালা সর্দার, মানে হরিনগর পশ্চিমের মধ্যে না, তিনি যাদের যাদের এসেছে সবার নামই আছে, আমি দেখে নিচ্ছি। এখানে উত্তম সর্দার, রাধিকা সর্দার, মলি সর্দার, এদিককার না, এর বাড়ি পড়ছে এসটি সিভিল ড্রাইভ। তো তপশিলি উপজাতি সম্প্রদায়ের পড়ছে। আমার পিডিএফটা হয়তো ডাউনলোড হয়ে গেল, আমি পিডিএফটা অলরেডি ডাউনলোড করে ফেলেছি। তো যারা যারা ঘর পাওয়ার আশায় বসে রয়েছে যে আমাদের ঘর দেবে, তো হয়তো ঘরের লিস্ট নিয়ে গেছে, তো আমি সবার জন্য সেই ঘরে আপনাদের এসেছি কি না সেই লিস্টটা আজ তৈরি করে ফেলেছি। সেই লিস্টটা তোমরা পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। নিচে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্কে আমি আমার এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, এই পিডিএফ থেকে তোমরা দেখে নাও তোমাদের কি আদৌ ঘর এসেছে বা আসেনি। তো প্রধানমন্ত্রী তো দিচ্ছে সবার জন্য আবাস যোজনা, এবার আপনাদের পঞ্চায়েত থেকে আপনাদের কি সেটা কার্যকরী করছে কি না সেটা দেখার জন্যই আমি আজ এই ভিডিওটা বানালাম, ঠিক আছে? তো এই পিডিএফ ফাইলটা আমি নিচে দিয়ে দিয়েছি ডাউনলোড করে। তো দেখার পরে তোমরা ওই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিও, শুধু মাত্র এই নোকারি পঞ্চায়েতের আন্ডারে হরিনগর পশ্চিমে যেসব বাসীরা রয়েছে আমি তাদের জন্য বলছি, তারাও রয়েছে এখানে। পুরো নোকারি পঞ্চায়েতের সমস্ত যে কতগুলো ঘর 2020 এসেছে যাদের, তো তাদের এখানে লিস্টটা দেওয়া হলো, এই লিস্টটা তারাই একমাত্র দেখতে পারবে, ঠিক আছে? বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও বা কমেন্ট করো, আর তোমরা যদি সাপোর্ট করো, আশা করি তোমাদের সরকারি যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে তোমাদের অজানা, সেগুলো তোমাদের সামনে আমি এইভাবেই তুলে ধরবো।